প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সাক্ষ্য আইনের 75টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো থেকে আপনারা বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির আসন্ন পরীক্ষায় 12-র উপরে কমন পাবেন, 15-র মধ্যে 12-র উপরে কমন পাবেন। দেখবেন যে কিছু ইংরেজি প্রশ্ন আছে, কিছু বাংলা প্রশ্ন আছে, যে ইংলিশ টার্মগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। বাংলা প্রশ্নের মধ্যেও কিছু ইংলিশ টার্ম আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, সেগুলো আপনাদের মনে রাখার চেষ্টা করতে হবে। কারণ যেহেতু জুডিশিয়ারি প্রশ্ন করছে, তাই প্রশ্নগুলো ইংলিশ টার্মও কিছু চলে আসতে পারে। এই ভিডিওটি দেখার পূর্বে আপনারা আমার আগের তিনটি ভিডিও দেখেছেন, আশা করি যারা দেখেননি তারা দেখে নিন। আমার আগের তিনটি ভিডিও ছিল সাক্ষ্য আইনের ওপরে, ধারা 1 থেকে 55, ধারা 56 থেকে 167 এবং সাক্ষ্য আইনের ওপরে একটি এক্সক্লুসিভ সাজেশান। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন, যেন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান। এবং 75টি এমসিকিউ প্রশ্নের মধ্যে যাদের কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন আছে, বুঝতে সমস্যা আছে, তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো, সবাই দেখতে পাবে, সবার উপকার হবে। যারা কমেন্ট করছেন তাদের প্রতি খুবই কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। এমসিকিউ টেস্ট অন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। এমসিকিউ পরীক্ষা সাক্ষ্য আইন 1872-এর ওপরে সম্পূর্ণটি। আমরা জানি প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হয়। প্রথম প্রশ্ন, 1872 সালে কত তারিখে সাক্ষ্য আইন কার্যকর করা হয়? পহেলা জানুয়ারি, পহেলা জুন, পহেলা জুলাই, পহেলা সেপ্টেম্বর। উত্তর ঘ, পহেলা সেপ্টেম্বর। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন জেমস স্পেন্সার, জেমস স্টুয়ার্ট, জেমস স্টেফেন, জেমস স্টিভেন। উত্তর গ, জেমস স্টিফেন। তিন, এ ফ্যাক্ট ইজ সেড টু বি নট ড্যাশ হোয়েন ইট ইজ নাইদার প্রুভড নট ডিসপ্রুভড, ট্রু, এক্সিস্টিং, প্রুভড, ফলস। উত্তর গ, প্রুভড। চার, ক এর হত্যার জন্য খ অভিযুক্ত, কোনটি বিচার্য বিষয় নয়? খ, ক এর মৃত্যু ঘটিয়েছিল, ক এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় খ এর ছিল, খ, ক এর নিকট আকস্মিক প্ররোচনা পেয়েছিল, ক এর বড় ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছিল। উত্তর ঘ, ক এর বড় ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছিল। পাঁচ, কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়? আয়কর কার্যধারায়, হলফনামায়, সালিসি কার্যক্রমে, সবগুলো সঠিক। উত্তর ঘ, সবগুলো সঠিক। ৬, একজন সাক্ষীর সাক্ষ্যের ধরন হয় সাধারণত ক প্রশ্নবোধক, খ বর্ণনামূলক, হাবোধক, ঘ প্রশ্ন ও হাবোধক। উত্তর খ, বর্ণনামূলক। ৭, কোনটি আদালত নয়? বিচারক, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সালিসি ব্যবস্থা। উত্তর ঘ, সালিস ব্যবস্থা। ৮, অনুমান কয় প্রকার? ২, ৩, ৪ ও ৫ প্রকার। উত্তর খ, ৩ প্রকার। ৯, সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন এর কথা বলা হয়েছে? ৩৪, ১৪৯, ১০, ১১। উত্তর গ, ১০। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি সাক্ষ্য আইনের ২৭ ধারা মতে কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে? নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে, স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার, স্বীকারোক্তি স্বেচ্ছামূলক হলে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। উত্তর খ, স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার। ১১, প্লিয়া অফ এলিবি অর্থাৎ অন্যত্র অবস্থান কত ধারায় আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের? ৬, ৯, ১১, ১৩। উত্তর গ, ১১ ধারায়। ১২, মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন কত ধারার বিষয়বস্তু? ৩১, ১, ৩১, ২, ৩২, ১, ৩৩। উত্তর গ, ৩২, ১। ১৩, মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? মৃত্যুর কারণ, সম্পত্তি দান, বৈবাহিক অবস্থা, কৃতিত্বের দাবি। উত্তর খ, সম্পত্তি দান।
14 খ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ক খ এর মৃত্যুকালীন ঘোষণার প্রমাণ করতে চায় এখানে ক কে অবশ্যই প্রমাণ করতে হবে খ এর জীবনকাল খ এর হাসপাতাল ত্যাগ খ এর মৃত্যু খ এর অসুস্থতা উত্তর গ খ এর মৃত্যু 15 মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে কোনটি সঠিক ম্যাজিস্ট্রেট ব্যতীত কারোর নিকট মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয় পুলিশের নিকট মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয় মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তারের সামনে দেওয়া যাবে মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে উত্তর ঘ মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে 16 সাক্ষ্য আইনের কোন ধারায় দোবারা দোষ নীতির অর্থাৎ ডক্ট্রিন অফ রেস জুডিকাটা প্রতিফলন ঘটেছে 39 40 45 47 16 খ 40 সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞ বা বিশারদ এর মতামত অর্থাৎ এক্সপার্ট অপিনিয়ন সম্পর্কে বলা হয়েছে 45 30 31 32 17 ক 45 18 কোনটি মূল দালিলিক সাক্ষ্য অর্থাৎ প্রাইমারি এভিডেন্স ক ফটোস্ট্যাট কপি খ দৈনিক পত্রিকা গ কোন বস্তুর ফটোগ্রাফ ঘ সত্যায়িত কপি 18 খ দৈনিক পত্রিকা 19 প্রাথমিক সাক্ষ্য হতে হলে তা কোথায় উপস্থাপন করতে হবে সরকারি কর্মকর্তার নিকট আইনজীবীর নিকট তদন্তকারী কর্মকর্তার নিকট আদালতের নিকট উত্তর ঘ আদালতের নিকট 20 প্রাথমিক সাক্ষ্য সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে 53 55 62 59 20 গ 62 21 একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা গৌণ সাক্ষ্য দ্বারা স্বয়ং দলিলটি দ্বারা উপরের যে কোনো একটির দ্বারা উত্তর ঘ উপরের যে কোনো একটির দ্বারা 22 কোনটি মাধ্যমিক সাক্ষ্য মূল বিক্রয় দলিল মূল বন্ধকি দলিল মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ মূল বিক্রয় দলিলের খসড়া 22 গ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ 23 কোনটি গৌণ সাক্ষ্য নয় সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল মূল দলিলের ফটোগ্রাফ মূল দলিলের জবেদার কপি ঘ কোনটি নয় 23 ক সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল গৌণ সাক্ষ্য নয় 24 কোন সাক্ষ্য গ্রহণযোগ্য নয় অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য অর্থাৎ হেয়ার্স এভিডেন্স দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য অবস্থাগত গৌণ সাক্ষ্য 24 ক অন্যের নিকট শোনা সাক্ষ্য অর্থাৎ হেয়ার্স এভিডেন্স 25 কিছু ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রাথমিক সাক্ষ্য দ্বারা গৌণ সাক্ষ্য দ্বারা শোনা সাক্ষ্য দ্বারা 25 খ প্রাথমিক সাক্ষ্য দ্বারা 26 কোনটি সর্বোত্তম সাক্ষ্য দ্য বেস্ট এভিডেন্স প্রাথমিক সাক্ষ্য শোনা সাক্ষ্য পরোক্ষ সাক্ষ্য সবগুলো 26 ক প্রাথমিক সাক্ষ্য দ্য প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স 27 কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য ডিরেক্ট এভিডেন্স যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী উহা স্বয়ং দেখেন নাই বা শোনেন নাই যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী উহা স্বয়ং শোনেন নাই যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত 27 ক যে বিষয়ে সাক্ষ্য দেবেন সাক্ষী উহা স্বয়ং দেখেছেন মানে নিজে দেখেছেন আই উইটনেস 28 ব্যবসায়ের হিসাবের খাতা কোন ধারা মতে সাক্ষ্য 33 34 35 36 খ 34 29 নম্বর প্রশ্ন আদালতের নজির বা প্রেসিডেন্ট সাক্ষ্য আইনের কত ধারা মতে প্রাসঙ্গিক 37 36 39 38 29 ঘ 38 ক চুরির অভিযোগে অভিযুক্ত তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনটি বিবেচনা করা যাবে ক অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে ক অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে ক অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে ক অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে 30 গ ক অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে 31 কোন ক্ষেত্রে বিশারদের সাক্ষ্য প্রয়োজন বিদেশি আইনের ব্যাখ্যার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে হস্তলিপি শনাক্তকরণের ক্ষেত্রে সবগুলো উত্তর ঘ সবগুলো 32 কত ধারায় ডাক্তারের মতামত প্রাসঙ্গিক 41 44 45 46 32 গ 45 প্রশ্ন নং 33 আত্মীয়তা সম্পর্কে অভিমত কত ধারায় প্রাসঙ্গিক 45 46 49 50 33 ঘ 50
34 দেওয়ানি মকদ্দমায় চরিত্র অপ্রাসঙ্গে কত ধারায়? 51 52 53 55 34 খ 52 ধারায়। 35 ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র সম্পর্কে কোনটি প্রাসঙ্গিক? পূর্ববর্তী সচ্চরিত্র, পূর্ববর্তী খারাপ চরিত্র, অনৈতিক চরিত্র, খারাপ চরিত্র। 35 ক পূর্ববর্তী সচ্চরিত্র। 36 আদালত যে সকল বিষয় দৃষ্টিগোচরে অর্থাৎ জুডিশিয়াল নোটিশে নেবেন বা নিতে পারেন তা সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত হয়েছে? 58 59 57 56 36 গ 57 ধারায়। 37 ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড অর্থাৎ স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই কত ধারার বিষয়বস্তু? ইংরেজিতেও আসতে পারে, আবার বাংলাতেও আসতে পারে। 58 59 60 61 37 ক 58 ধারায়। 38 সাক্ষ্য আইনের 60 ধারা মতে মৌখিক সাক্ষ্য সর্বদা ড্যাশ হতে পারে বা হবে, পরোক্ষ হবে, গৌণ, মাধ্যমিক, প্রত্যক্ষ বা সরাসরি হবে। উত্তর ঘ প্রত্যক্ষ বা সরাসরি হবে। 39 সাক্ষ্য আইনের 55 ধারা মতে চরিত্র বলতে বোঝায় খ্যাতিকে, আচরণকে, খ্যাতি ও আচরণকে, সবগুলোকে। উত্তর হবে গ খ্যাতি ও আচরণকে। 40 মাধ্যমিক সাক্ষ্য কত প্রকার? 4 5 6 7 40 খ উত্তর 5 প্রকার। 41 মাধ্যমিক সাক্ষ্য কোনটি? মূল বন্ধকী দলিল, মূল বিক্রয় দলিলের খসড়া, মূল বিক্রয় দলিল, মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। 41 ঘ মূল বিক্রয় দলিলের ফটোগ্রাফ। 42 আইনে যদি দলিল প্রত্যয়ন ব্যাটেস্টেড করার বিধান থাকে তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? 68 69 70 71 42 ক 68 ধারা। 43 জবেদা নকল বা সার্টিফাইড কপি কেমন সাক্ষ্য? প্রাথমিক, মাধ্যমিক, প্রত্যক্ষ, কোনোটি নয়। 43 খ মাধ্যমিক সাক্ষ্য। 44 সাক্ষ্য আইনের কত ধারায় কম্প্যারিজন অফ সিগনেচার, রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুভড সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে? 71 72 73 74 44 গ 73 ধারায়। 45 সর্বসাধারণের দলিল বা পাবলিক ডকুমেন্ট, সর্বসাধারণের দলিল বলতেই বোঝায় পাবলিক ডকুমেন্ট বা সরকারি ডকুমেন্ট, কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে তা প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, সোনার সাক্ষ্য দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, সবগুলো সঠিক। 45 গ মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। 46 কোনটি সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট? মামলার আর্জি ও রায়, কবলা ও উইল, প্রকাশিত চিঠি ও কবিতা, সবগুলো সঠিক। 46 ক মামলার আর্জি ও রায়। 47 কোনটি সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট? ক সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি, খ তদন্তকালী পুলিশের দিনপঞ্জী, গ কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র, ঘ গ্রেপ্তারি পরোয়ানা। 47 খ তদন্তকালী পুলিশের দিনপঞ্জী। 48 বেসরকারি দলিলের কথা বলা হয়েছে কত ধারায়? 74 75 84 85 48 খ 75 ধারায়। 49 কোনটি পাবলিক দলিল নয়? আদালতের আদেশ, ডিক্রি, রায়, ভাড়া চুক্তিনামা। 49 ঘ ভাড়া চুক্তিনামা। 50 কোনটি বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্ট? কোনো পক্ষ কর্তৃক দাখিলি আর্জি, সিআরপিসির 164 ধারায় প্রদত্ত বক্তব্য, মূল বিক্রয় দলিল, খতিয়ান। উত্তর গ মূল বিক্রয় দলিল। 51 সাক্ষ্য আইনের কোন ধারায় 30 বছরের পুরাতন দলিল বিষয়ে অনুমান গ্রহণের বিধান আছে? 80 88 86 90 উত্তর ঘ 90 52 সাক্ষ্য আইন মতে 30 বছর পুরাতন দলিল সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি সঠিক ব্যক্তির দখল বা হেফাজত থেকে আসে, গণস্বার্থ সংশ্লিষ্ট হয়, রেজিস্ট্রিকৃত হয়, স্ট্যাম্পযুক্ত হয়। উত্তর ক সঠিক ব্যক্তির দখল বা হেফাজত থেকে আসলে। 53 ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তা প্রমাণের দায়িত্ব সাক্ষ্য আইনের 105 ধারা মতে কার ওপর বর্তাবে? ক্ষতিগ্রস্ত ব্যক্তির, রাষ্ট্রের, অভিযোগকারী, উক্ত দাবি উত্থাপনকারীর।
উত্তর ঘ উক্ত দাবি উত্থাপনকারীর 54 বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে ক অভিযুক্ত হয় কয় টিকিট ছিল এ বিষয়টি প্রমাণের দায়িত্ব স্টেশন মাস্টারের ট্রেনের গার্ডের ট্রেন টিকিট চেকারের ঘ ক এর উত্তর ক এর 55 একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায় 30 বছর যাবৎ 7 বছর যাবৎ 15 বছর যাবৎ 10 বছর যাবৎ উত্তর খ 7 বছর যাবৎ প্রশ্ন নং 56 সাক্ষ্য আইনের বিধান মতে বিবাহ বিচ্ছেদের পর তালাকপ্রাপ্ত ব্যক্তি বা স্ত্রী কত দিনের মধ্যে সন্তান প্রসব করলে তা পূর্বের স্বামীর ঔরসজাত বৈধ সন্তান হিসেবে গণ্য হবে ক 280 খ 210 গ 310 ঘ 180 56 ক 280 57 দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড সাক্ষ্য আইনের কত ধারায় আছে 79, 80, 140 সাবসেকশন জি 140 সাবসেকশন ই 57 ঘ 140 সাবসেকশন ই 58 কে সাক্ষী হতে পারবে ফৌজদারি মামলার আসামির স্ত্রী বিচার বুদ্ধি সম্পন্ন কিন্তু বোবা ব্যক্তি অপরিণত বয়স্ক বুদ্ধিমান বালক সকলেই উত্তর ঘ সকলেই অনুসার সাক্ষ্য আইন মতে একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার জাতীয়তার ওপর লিঙ্গের ওপর বোধশক্তির ওপর ধর্মের ওপর উত্তর গ বোধশক্তির ওপর শাহেদ বোবা সাক্ষী বা ডাম্পড উইটনেস প্রকাশ্য আদালতে লিখে বা ইশারার মাধ্যমে সাক্ষ্য প্রদান করলে তা ড্যাশ সাক্ষ্য হিসাবে গণ্য হবে দাল্লিক মৌখিক গৌণ লিখিত উত্তর খ মৌখিক সাক্ষ্য 61 মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে এক্ষেত্রে আইনগত বাধাকে কী বলে স্বকার্যজনিত বাধা স্টপেল মনসম্মতি অ্যাকুইসেন্স দাবি ত্যাগ ওয়েভার স্বীকৃতি অ্যাডমিশন 61 ক স্বকার্যজনিত বাধা বা স্টপেল 62 একজন মক্কেল তার নিযুক্ত আইনজীবী পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে একটি দলিল জাল করেছে এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক উক্ত আইনজীবীর সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তি প্রমাণ করতে হবে উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য উক্ত স্বীকারোক্তি আইনত গ্রহণযোগ্য 62 গ উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য 63 অ্যান অ্যাকমপ্লিস শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস এগেনস্ট অ্যান অ্যাকিউজড পার্সন বিধানটি সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত হয়েছে 134, 132, 133, 131 63 গ 133 অ্যাকমপ্লিস বলতে রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী 64 কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন ক অনন্য একজন অনন্য দুইজন কমপক্ষে চারজন কোনো নির্দিষ্ট সংখ্যক নয় ঘ কোনো নির্দিষ্ট সংখ্যক নয় 65 নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন অ্যানি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ অ্যানি ফ্যাক্ট অর্থাৎ কোনো মামলা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হয় না বিধানটি সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত হয়েছে 142, 136, 134, 138 উত্তর গ 134 66 সাক্ষ্য আইনের কত ধারায় একজন সাক্ষীকে রি এক্সামাইন করা যায় 135, 136, 137, 138 66 ঘ 138 67 সাক্ষ্য গ্রহণের সঠিক ক্রম কোনটি জবানবন্দি জেরা পুনজবানবন্দি জেরা পুনজবানবন্দি জবানবন্দি জবানবন্দি পুনজবানবন্দি জেরা জেরা জবানবন্দি পুনজবানবন্দি উত্তর ক জবানবন্দি তারপরে জেরা তারপর পুনজবানবন্দি 68 সাক্ষীকে পুনজবানবন্দি বা রি এক্সামাইন করার কারণ বা উদ্দেশ্য কি পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ কোনো কিছু মিথ্যা প্রমাণ বিশেষ মতামত স্পষ্টীকরণ পূর্বের বক্তব্যে ভুল শোধরানো 68 ক পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ 69 সাক্ষীকে জেরা বা ক্রস এক্সামাইন করার কারণ ও উদ্দেশ্য কি
ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা, তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন, তার ব্যক্তির ধরন পরীক্ষা, তার মর্যাদা পরীক্ষা। উত্তর খ, তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন। 70, আদালতের অনুমতি ব্যতীত কখন ইঙ্গিতবাহী প্রশ্ন বা লিডিং কোশ্চেন করা যাবে না? পুন জবানবন্দিকালে, জেরায়, পুন জেরাকালে, পূর্বে প্রমাণিত বিষয়ে জবানবন্দিতে। 70 ক, পুন জবানবন্দিকালে। 71, ইঙ্গিতপূর্ণ প্রশ্ন বা লিডিং কোশ্চেন বলতে বুঝি যে প্রশ্নে প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে, যে প্রশ্নের পরে উত্তর বা জবাব বলা থাকে, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে, যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে। উত্তর গ, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে। 72, নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন বা লিডিং কোশ্চেন করা যায় যে কোনো বিষয়ে, স্বীকৃত বিষয়ে, বিশেষজ্ঞের মতামত বিষয়ে, তর্কিত বিষয়ে। 72 খ, স্বীকৃত বিষয়ে। 73, সাক্ষ্য আইনের কত ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যায় না? 152, 153, 150, 151। 73 ঘ, 151। 74, নিজ সাক্ষীকে বৈরী সাক্ষী ঘোষণাপূর্বক হস্টাইল উইটনেস জেরা করা যায় সাক্ষ্য আইনের কত ধারা মতে? 154, 153, 152, 155। 74 ক, 154 ধারায়। 75 ও সর্বশেষ প্রশ্ন, সাক্ষ্য আইনের কত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে একজন বিচারক কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারেন? 154, 165, 166, 167। উত্তর খ, 165 ধারার ক্ষমতা বলে। তো এই ছিল আজকের আলোচনা। এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন সাক্ষ্য আইন থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে।